আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 7 জুন 2022 সোমবারের খবরত ইস্তেকবাল করা যার ওনারা বিয়াক গুলনরে আজার হবল ওনারার ফুয়াতে আসি আজমির ফয়লা শুরুত সাই আজার আর ভিশন খবরর সুরখে অকর ওয়াশাতির এশিয়ার ডালালে মতত ফালার একদি হিন্তু হয়েক ডজন রোহিঙ্গা অকলরে দজ্জে থাইল্যান্ডের আধিকারিক মিলিটারিয়া দে মকাতিয়া দুজিদে ডাই এর মেম্বর অকলে তাহাকিকর নাম লই লাত্তাত হৈরানি বসিদ এলাকার রোহিঙ্গা অকলর বাংলাদেশ তৈতা সাহারাল অভুজিদে রোহিঙ্গা অকলর এমদাতি মদত ল 800 কোটি বাংলাদেশের ওরে এমদাতি মদত ওয়ার্ল্ড ব্যাংকর পাওয়ার হারিলই দে মিলিটারি মুখালফত গরদ্দ হরকতি দুজনের খেলা ফয়লা ফাঁসির রাইফুনাই দি হিয়ানত পেরেশানি জাহের ইউএন। বিদেশর খবর সুরখি, ইসলাম নাফরতি ফসন ইন্ডিয়াত হুকুমত গরদ্দে বিজেপির জিম্মাদার অকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেজিতি করে হতা হই দি হিয়ানত মুসলমান দেশকলে এতরাজ জাহের করি ইন্ডিয়ার এম্বাসেডরের তলব হয়েকান দেশে। খবরর খুলাসা, আরকানর অতনি কম রোহিঙ্গা অকলরে আরকানত খতম করিবার নিয়ত লই বর্মার হুকুমতে লম্বা টাইমলতি কারুয়াই করি রোহিঙ্গা অকলরে জেনোসাইড করাত আছে দে হিয়ান অল্লাহ। আরকানর অতনি কম রোহিঙ্গা অকলতো নিজর পৈদাইশী ওতন আরকানর আইডিপি ক্যাম অকলৈ ফরিয়াদ দেশত রিফিউজির দুঃখর রাতদিন হাড়া ফরদে মৌকাহীনতো ডালাল অকলে ফায়দা হাসিল করিবল্লা হমটিয়ালৈ আসানি সাথে ভারত দেশত ফসা দিব হই মায়া ফয়েন গুড়া ফয়েন লৈ রোহিঙ্গা অকলের দলাগুড়ি সদুনরে গুড়া গুড়া বুড়ো তুলি দজ্জাবাই আনন্দা দে আর সদুনরে অন্য তরিকালৈ ভারত দেশত লৈ যাই বলা কোশিশ করে দে টাইমত ফতত রোহিঙ্গা অকল মুসিবতত ফুরি সদুন আলক আলক হুকুমতের আজত দরা হাইবার ফুঁয়াতি ফুঁয়াতি আর সদুন জানে ফুরা যার গিয়ে আছে ভারত দেশত আসানির সাথে ফসা দিব হয়ে ডালালকলে জনভতি ঠিয়া লই বাদে হয়েক ডজন রোহিঙ্গা অকলরে থাইল্যান্ডের ডিয়াও গত ফেলা রাখি গিয়ে গইদে হয়েক ডজন রোহিঙ্গা হিতারা হয়েক দিন পর্যন্ত হানাফিনা নফায় অদর বারে নরম গিয়ে গইদে হালতত থাইল্যান্ডের আধিকারকলে খবর পায় তারারে ডিয়াতো দৌড়ি লই গিয়ে গো বলে গেলদাহাইলা রবিবার দিন থাইল্যান্ডের হুকুমতের জিম্মাদারের তরফতো হই থাইল্যান্ডের সীমার ভিতরে আছে দে ডিয়াও গত হয়েকজন গৌরব মহিলা দো 59 জন রোহিঙ্গা অকল ওয়াশাতিরেশা নরম গিয়ে গই দে হালতত থারারে লত পাই বলে থাইল্যান্ডের পুলিশের তরফতো হই থাইল্যান্ডের সাতওয়ান রাজ্যর ডং ডিয়াত 59 জন রোহিঙ্গা পুলিশে ওয়াশাতিরেশা হালতত লত পাই দে হেড় ভিতরে 31 জন মরত হয়েন 23 জন মায়া ফয়না দে আর 5 জন গৌরব হয়েন বলে হই থাইল্যান্ডের আধিকারকলত দজ্জিদে 59 জন রোহিঙ্গা হিতারার খেলাফ বেকানুনি দেশত গলিয়ে দে হিয়ানোর খেলাফ মদ্দিমা সালাই বাদে তারারে বর্মাত ওয়াফেস গরিব বলে পুলিশের তরফতো হই 2016 অংসাং সুচির সর্দারি গো জিলে এনএলডির হুকুমতর সিয়াসদ্দালয় দোয়া মিলিটারি অকল মিলি উত্তর আরকানোর আম রোহিঙ্গা অকলর ওরে দেশের মিলিটারি তাকত ইস্তেমাল করি একতরফিয়া কুনি হামলালৈ জেনোসাইড করি সচ্চত রোহিঙ্গার ফারা ফুরা দি আজার আজার রোহিঙ্গা অকলরে আরকানত শহীদ করি 1 মিলিয়ন পর্যন্ত রোহিঙ্গা অকলরে বাংলাদেশ ফারগারাদি বাদে আধে গোনা হয়েক লাখ রোহিঙ্গা অকল এখনো আরকানত আছে দে তারারে হুকুমতর পুলিশ বিজেপি মিলিটারিয়াদে অন্য আতিয়া দজিদে ডাই অকলে এলাকার রোহিঙ্গা অকলরে লাতাত নয়া এলজাম অকল লাগাই জুলুম অত্যাচারী ঘরাত আছে বসিদ এলাকা থুরামুরা রোহিঙ্গা অকল আছে দে তারারে হুকুমতে সাফত তলে রাখি বললা টাইমে টাইমে আলক আলক রোহিঙ্গা ফারা অকলরে গিরি ফেলাই রোহিঙ্গার গরত গলি তাহাকিকর নাম লই রোহিঙ্গা অকলরে হৈরানি করাত আছে বলে বসিদু বয়ান দিয়ে দলদে 7 তারিখ দিন বর্মার টাইম আষ্ট বাজে বসিদ বাকুনারে মিলিটারি অকলে গিরি ফেলাই হেফারার 45 বছর যা মলসাফ একজনার দে 26 বছর যা রোহিঙ্গা একজনের তোয়াফর হয়ে তারার গরত গুলি তাহাকি গুজ বলে হই এলাকার রোহিঙ্গা অকলের ডরার দে সাফত তোলে রাখি বলল ডাই বাঁধি মিলিটারি অকলে টাইমে টাইমে রোহিঙ্গার ফারা গিরি ফেলাই গরত তাহাকি গড়ি হন বেকানুনি জিনিসপত্র নফাই বাদিও রোহিঙ্গা অকলরে জুলুম অত্যাচারী গরিব দেহি আনল রোহিঙ্গা অকল গত নিয়লি তারারে তারা তো হেফাজত রাখা ফুরু বলে হই
হেন্ডিলা ফুইমালি সিএম বঙাদে পরুণ সঙ্গত ঠামে ঠামে মিলিটারি সকলে রোহিঙ্গার ফারাক গিরি ফেলায় গরত গলি তাহাকিগর নাম লই এলাকার রোহিঙ্গা সকলের হৈরানি করাত আছে বলিও হই। আর একটা হতো এলাকাত আতিয়া দরি ঘুরা ফিরা গরদে মখাতিয়া দুচিতে ডাই এর মেম্বর অকলে রোহিঙ্গা ফারা অকলর মসজিদ মদরসাত জাগালই রোহিঙ্গা অকলরে এবাদতাদে ফয়েন্দরে ফন্না ফত্য নদর বলি বসি দঙ্গতো হই। আরকানর অতনি কম রোহিঙ্গা সকলরে আরকানতো খতম করিবার নিয়ত লই বর্মার মিলিটারি সকলে দেশর মিলিটারি তাকত ইস্তেমাল করি আরকানর আম রোহিঙ্গা সকলর ওরে একতরফিয়া কুনি হামলা লই জেনোসাইড গজিদি হিয়ানর জরিয়া লাখ লাখ রোহিঙ্গা সকলতো নিজের ওতন আরকান ফেলাই বাংলাদেশত মজবুরি সাহারা লই দুঃখর রাতদিন হাড়া ফরস। বাংলাদেশত তৈতা আর মজবুরি সাহারা লওয়া ফুজিদে লাখ লাখ রোহিঙ্গা সকল নিজর ফারাগরত ওয়াফেজ যাই বললা হার টাইমত এন্তজার করি থাকিলিও নিজর কমর মেহেন্ন লইয় দোয়া দেশ বিদেশি সমাজ সকলের মেহেন্নত ফুরাফুরি নঅন জরিয়া রোহিঙ্গা সকল নিজর ফারাগরত ওয়াফেজ যাই নফারি বাংলাদেশের খেম সকলত দুঃখর রাতদিন হাড়াফর দে থারার এমদাতি মদতল্লা দেশ বিদেশি হকুমলৈ দোয়া ডঁ থঞ্জিম সকলে এমদাতি মদত করি যাত দে হেন্দিলা চলদ্দে বছরল্লা ওয়ার্ল্ড ব্যাঙ্কর তরফতো খেম তৈতা সাহারা লুজেদে রোহিঙ্গা সকলের এমদাতি মদতল্লা 255 কোটি বাংলাদিয়া এমদাতি মদত করি যাইব বলে ওয়ার্ল্ড ব্যাঙ্কর তরফতো হই। বাংলাদেশের উকিয়াদের টেকনাফ এলাকার তৈতা সাহারালয় দুগুড়ি রাতদিন হাড়া ফরুদে বর্মার দেশিতা রোহিঙ্গা সকলের এমদাতি মদতল্লা ওয়ার্ল্ড ব্যাঙ্কর তরফতো 255 কোটি বাংলাদিয়া এমদাতি মদত করি যাইব দে হিয়ান ফাঁকা গুজি বলে বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ মিনিস্টার মোহাম্মদ এনামুর রহমানে গেলদাহাইলা রবিবার দিন হই। ওয়ার্ল্ড ব্যাঙ্কর এমদাতি মদতহীনরে বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ মিনিস্টারা দে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP-র মাঝে এত্তেফাক হয়ে রাজিরবত সাইন গজি বলে হই। 2021 ফেব্রুয়ারির 1 তারিখে বর্মার মিলিটারি চিফ জেনারেল মি অংলাইংর অর্ডার লই আম মানুষে বুদ্ধি তুলিল দে দেশের লিডার সকলরে মঞ্জকা বন গড়ি ফেলাই দেশের পাওয়ার হারি লই মিলিটারি জান্তা ফোর্স সকলে মঞ্জকা দেশের পাওয়ার হারি লই দেশরে আদার রুজু লজার গদি হিয়ানরে দেশিত সকলে কবুল নগরী মিলিটারি খেলাফ আওয়াজ তুলি রাস্তা রাস্তা হরতাল গড়ি দেশের ডেমোক্রেসি ওয়াফেস ফিরাই দিবলা দাবি গজিল দেয়ার দে অন্য তরিকালয় মিলিটারি মুখালফত গড়ি যাত দে হিয়ানল্লা পাওয়ার হারি লই দে মিলিটারি জান্তা ফোর্স সকলে আজারর ওরে আম হরকতি সকলরে রাস্তা রাস্তা গুলি মারি মারি ফেলাই দিহীন বাদে হয়েক হাজার হরকতি লই দোয়া সিয়াসদ্দার সকলরে এ পর্যন্ত মিলিটারিয়ে বনগুড়ি রেখে দে আছে মিলিটারিয়ে বনগুড়ি রেখে দে সিয়াসদ্দার দে হরকতি সকলের খেলাফ মিলিটারি তো মনোহর দে হেন্ডিলা মতিমা অকল কুলি মিলিটারিয়ে বুয়াগারাই দে আদালতত তুলালামা গুড়ি আলোক আলোক মদ্দিমাত হুসুরিত বাজাই ওরত্তকার এনএলডি জিম্মাদার অকলের খেলাফ হয়েক 10 বছর দরে জিয়লর হুকুম ফুনাইবার ফুঁয়াতি ফুঁয়াতি আর হুদুন হরকতি অকলের খেলাফ জীবনভর জিয়লর হুকুম ফুনাই দে আছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD-র ফুরান পার্লিমেন্ট মেম্বর আদে ডেমোক্রেসি হরকতি একজন লয়দ 7 জনের খেলাফ মিলিটারিয়ে বগারাই দে আদালতত ফাঁসির হুকুম ফুনাই দে হিতারারে ফাঁসির তোর তরিকা মজিন তারারে ফাঁসি দেয়া যাইব বলে মিলিটারির হতা হইবার এজাজত আছে দে জমিন ঠোঙে হই পাওয়ার হারি লই দে মিলিটারির জান্তা ফোর্স সকলে বগারাই দে আদালতত ডেমোক্রেসিলা আওয়াজ তুলে দে হরকতি সকলের খেলাফ ফাঁসির হুকুম ফুনাই ফাঁসি দিবার কারওয়াই গরর হই মিলিটারিতো এলান গজি দি হিয়ানোর খবর লই UN তাজুফ হই হেন্ডিলা একতরফিয়া ফাইসালারে UN-এ মুরহাই এতরাজ গরর বলি UN সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেসর হতা হইবার এজাজত আছে দে স্টিফেনে রিপোর্টার সকলরে হই। বিদেশর খবর ইসলাম নাফরতি ফসন ইন্ডিয়াত হুকুমত গড়দে মোদীর বিজেপির হুকুমতর টাইমত ফুরা ইন্ডিয়াত হাজগুড়ি ইসলামর খেলাফ নাফরতি হতা অকল ফৈলাই ইসলামাদ্দে অন্য ধর্মর বুতরে উস্কাই দিয়া মামলা অকল গড়দিহীন দিন দিন বাড়ি মোদীর বিজেপি হুকুমতর সাঁত আছে যে ইন্ডিয়ার নাফরতি ফসন হিন্দু ডাই অকলে আমফাম মুসলমান অকলরে হামলা করি নিশানা বানাইবার ফুঁয়াতি ফুঁয়াতি
পুরা দুনিয়ার বিলিয়ন বিলিয়ন মুসলমান সকলের দিলাত দে আদরত আছে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেজিতি গরি আমফাম হতা অকল হওয়া শুরু গজি দে হিয়ানরে পুরা দুনিয়ার মুসলমান সকলে মুরহাই এতরাজ গরিবার ফুয়াতি ফুয়াতি ইন্ডিয়াত নাফরদি হতা ফইলা দে মোদির বিজেপির হুকুমতর জিম্মাদারহীনর খেলাফ মজবুত খারুয়াই গরিবার দাবি গরিস ইন্ডিয়াত হুকুমত গর দে ইসলাম নাফরতি ফসন ডাই বিজেপির হতা হইবার এজাজত আছে দে জিম্মাদার একজনা দে আর একজন নাফরতি ফসন ডায়র জিম্মাদারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেজিতি গরি হতা হইয়ে দি হিয়ান আল্লাহ কাতার পাকিস্তান সৌদি আরব কুয়েত ইরান লয় অন্য মুসলমান দেশকলে হে দেশত আছে ইন্ডিয়ার এম্বাসিডারে তলব করি ইন্ডিয়াত হুকুমত গড়তে ইসলাম নাফরতি ফসন বিজেপির জিম্মাদার অকলে হরকত গড়তে হিনর মুরহাই এতরাজ গড়তে হিয়ান জাহের গুচি ইসলাম নাফরতি ফসন বিজেপির অরতকার জিম্মাদারে আমফাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেজিতি করে হতা হয়ে দি হিয়ান আল্লাহ আলোক আলোক মুসলমান দেশে ইন্ডিয়ার নাফরতি ফসন হরকতরে মুরহাই এতরাজ গরিবার ফুঁয়াতি ফুঁয়াতি আম মুসলমান অকলেও আরব দেশের সুপার মার্কেট অকলত ইন্ডিয়ার মালসামানা অকল আসদিহীন নকিনিবলা ক্যাম্পেইন শুরু করি ইন্ডিয়ার মালসামানাহীন ক্ষীণা বন গড়ি ফেলাই আজারহা সবরে এদুর আর ভিশন সৈয়াদ হুনৈ অকল ব্যাকগুলনরে শুক্রিয়া আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু।